মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ পঞ্চমী। তো পঞ্চমীতে আমরা সবাই ভাই বোনেরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমরা এখন দমদম স্টেশনে আছি, এখান থেকে মেট্রোর টিকিট কাটলাম 2 ঘন্টা ধরে লাইন দিয়ে, ঠিক আছে। তো 2 ঘন্টা, তারপরে মোমো টোমো খেলাম, ওগুলো দেখানো হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি বেরিয়ে তো খাওয়া দাওয়া করলাম। এবার আমরা যাবো মেট্রো ধরবো, কালীঘাট যাবো, ওখানে নামবো। চলো তোমায় দেখাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় আমরা যাই। খুব 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 মজা হয়। গাইস, আমরা চলে এসেছি কালীঘাট, নেমে গেছি মেট্রো স্টেশনে, ঠিক আছে। এরপর দেখা যাক এখানে দেশপ্রিয় খাওয়া, কেক গালিয়ে সব সাউথের সব কিছু আছে। এবার ফার্স্ট যেটা করবে সেটাই যাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিও, আমরা যেতে থাকি ঠাকুর দেখতে। আমরা এগুলোই যাবো, ফার্স্ট ভিজিট করবো। তো গাইস, প্রথমেই আমরা চলে গেছিলাম 64 পল্লী দুর্গোৎসবে দেখতে। তো দেখতেই পাচ্ছ ক্রাউডটা, হিউজ ক্রাউড ছিল এটা, সন্ধ্যে 7টার ক্রাউড। তো চলো তোমাদেরকে আমি প্যান্ডেল হপিংটা করাই 64 পল্লীর। তো কে নিয়ে গেল, কি নিয়ে গেল, এখানে আবার হাতের ছবি আছে। তো ভিতরে গেলেই দেখতে বুঝতে পারবে প্যান্ডেলটা দেখে যে কে কি নিয়ে গেল আর কি ছিল প্যান্ডেলের ভিতরের মেন রহস্য। চলো ভিতরটা দেখাই তোমাদেরকে। রসকর সিঙ্গারা বুলবুলি মস্তক, মানেটা কি আই ডোন্ট নো, তোমরা যদি কেউ জেনে থাকো এটার মানে কমেন্টসে অবশ্যই জানিও। তো দেখো প্যান্ডেলটা, এরপর তোমাদেরকে আমি প্রতিমা দর্শন করাচ্ছি, মায়ের প্রতিমা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এই সাইডে ছোটোবেলার অনেক খেলাধুলোর স্মৃতি মনে করিয়ে দিল 64 পল্লী, যেমন কিতকিত, লুকোচুরি, আরও বিভিন্ন খেলা। তো তারপরে মায়ের মূর্তিটা, প্রতিমাটা তোমরা দেখো, জাস্ট সত্যি জাস্ট দুর্দান্ত ছিল, আই লাভ ইট। প্যান্ডেলের পাশেই ছিল বৈষ্ণব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, তো সেখান থেকেই ভোগ দিচ্ছিল, তো আমরা সেখান থেকে ভোগ নিয়ে চলে গেলাম। তো আমরা চলে গেছিলাম দেশপ্রিয় পার্কে। প্যান্ডেলটা কেমন লাগলো আর কারা কারা দেশপ্রিয় পার্কে গেছিলে পুজোতে, তো কমেন্টসে অবশ্যই তারা জানিও। সত্যি খুব সুন্দর হয়েছিল প্যান্ডেল অ্যান্ড মায়ের প্রতিমাটা, সত্যি খুব সুন্দর ছিল, মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। গাইস, আমরা দেশপ্রিয় পার্ক থেকে বেরালাম, এবার যাবো আমরা একদালিয়ের দিকে। এখন বেলুন ফোলাবে, আস্তে আস্তে। আমরা চলে এসেছি ত্রিধারাতে, সামনে ত্রিধারা দেখাচ্ছি তোমাদের, দেখো। তো গাইস, ত্রিধারায় পঞ্চমীর সন্ধ্যের ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের ক্রাউড ছিল, ভিড় ছিল, আর প্যান্ডেলটা জাস্ট দুর্দান্ত ছিল লাইটিং এর জন্য। এবার ত্রিধারা ফার্স্ট হয়েছে, সত্যি দেখো আলোয় আলোয় আকাশ, সবই মায়ের আগমনে। এই যে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সেই বিখ্যাত, সেই বিখ্যাত প্যান্ডেল ভিতরে ঢুকছি আমরা, সবাই দেখতে পাচ্ছ, তাই বলে মুখস্থ করতে বলছি না, এতটা ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ আমরা, তবু ভিডিও বানিয়ে যাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর,
এটা ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মায়ের প্রতিমা, খুব সুন্দর। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, হায় পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায়। কথা বলি, দুর্গা সহায়, চলে এলাম আরেকটা নতুন প্যান্ডেলে। তো যারা যারা ভিডিওটা দেখছো, কেউ কেউ বলতে পারবে যে আমরা কোথায় আছি, এটা কোন প্যান্ডেল? জানলে অবশ্যই কমেন্টসে জানিও তোমরা। চলো ভিতরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পন্ডিত শ্যাম একটু খাওয়া দাওয়া করতে কটা। তো গাইস, আমরা চাউমিন অর্ডার করেছি, যে আমরা সবাই বসে আছি এখানে, চাউমিন অর্ডার করেছি দোকান, চাউমিন যে খাবো আমরা। তো গাইস, আমরা চাউমিন পেয়ে গেছি, ভাই খাওয়া শুরু করেছে, খুব খিদে পেয়েছে, এরা দুটো খাচ্ছে। আমরা চাউমিন খাওয়া শুরু করেছি, চাউমিন এসে গেছে। তো ভাই আমাকে একটু খাইয়ে দিল বলে ক্যাপ মেরে তোমাদের সামনে, ক্যামেরার সামনে দেখাতে পারলাম। যাই হোক, এনজয় দ্য ভিডিও গাইস। তো গাইস, আমরা এখন চলে এসেছি সিঙ্গি পার্কে। গাইস জাস্ট এটা দেখো, জাস্ট আলাদাই ট্যালেন্ট। তো গাইস, আমরা এবার চলে যাবো একডালিয়া এভারগ্রিন প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো গাইস, একডালিয়ার বাইরের প্যান্ডেলের থিমটা দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার ভিতরের দিকে দেখাই, মায়ের প্রতিমা তোমাদেরকে দেখাবো। মায়ের প্রতিমাটা জাস্ট একটু অন্যরকমই ছিল, ইউনিক, সত্যি খুব সুন্দর ছিল। আমার তো খুব দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর বাইরে নৌকা টাইপের থিম ছিল মেনলি জিনিসটা। তো গাইস, লাস্ট চলে গেছিলাম আমরা হিন্দুস্তান ক্লাব, এরপরে আমার ফোনের ব্যাটারিও ডাউন হয়ে গেছিলো, তো আর ভিডিও করতে কি আমরা ঠাকুরই দেখিনি, রাত অনেকই হয়েছিল। তো এরপর আমরা রিটার্ন করেছিলাম হিন্দুস্তান ক্লাব দেখে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানিও। তো আজকের মতো বাই গাইস।